আরে বাবা, আর কত কসরত করবি? হ্যাঁ, তাড়াতাড়ি আয়, নাস্তা করে নে। ছেলেকে নিয়ে আমার যত যন্ত্রণা, এদেরকে ঘুম থেকে তুলতে হবে, নাস্তা খেতে ডাকতে হবে। আয় মানে, তাড়াতাড়ি এসে নাস্তা কর। ব্যায়াম করে জীবন পার করছে, বাপ এসে যখন প্যান 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 শুরু করবে, তখন তো কে সহ্য করবে? প্রতিদিন তোমার এই কলেজে নামায় দিতে আইসা শুধু শুধু আব্বার কাছে বকা খাইতে, দোকান খুলতে খুলতে দেরি হয়ে যায়। আমি কি তোমারে প্রতিদিন আসতে বলছি? আসলে আসবে না, আসলে নাই, আমাকে শুধু শুধু কেন দোষারোপ করো? মানে কেন? বুঝছি, রাগ করলা? বুঝতে পেরে কি করতে পারবা? কি খাইলাম বকা? কোনো সমস্যা নাই, প্রেম করলে এরকম একটু একটু বকা খাইতেই হয়। এরকম সহজ সরল হাসিটার জন্যই তো এত ভালো লাগে। তোমার হাসিও আমার খুব ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলি। বলো। কি তোমার বাবার দোকানের এই এসি, ফ্রিজ এগুলাই সারা জীবন মেরামত করবা? মেরামত মানে এটা হাতের কাজ তো, হাতে কলমে হাতের কাজ করতেছি, এটা খারাপ কি? আর নিজের বাবার দোকান মানে আমার নিজের ব্যবসা তো, নিজের ব্যবসা করলে খারাপ কি? এটাতে খারাপের কি হলো? না, খারাপের তো কিছু বলছি না আমিও, কিন্তু তুমি তোমার মাস্টার্সটা যদি কমপ্লিট করো তাহলে একটা ভালো জব করতে পারবে। আরে দূর, এই তো চাকরি বাকরি আমার দিয়ে হবে না, ঠিক আছে? আমার এগুলো ভালো লাগে না। তা কেন ভালো লাগবে? আরে শুনো, আচ্ছা চাকরি করলে আমার ওইখানে ডিউটি দিতে হবে, হ্যাঁ? আমার 9টা 5টা ডিউটি দিতে হবে, 9টা 5টার পরেও দেখা যাবে ওভারটাইম ডিউটি দিতে হবে, তাহলে আমি তোমার ডিউটিটা দিব কখন? ও আচ্ছা, এত প্রেম দেখানো লাগবে? এই যে প্রেমগুলো বিয়ের পর যে কোথায় হারিয়ে যাবে, আমি দেখব, দেখব তো। শুনেন, বিয়ের পর প্রেমে প্রেমে প্রেম নগর গড়ব, দেখেন আপনি। আচ্ছা,
হলো তো, অনেক হলো না? চলেন এখন আমাকে একটু এগিয়ে দেবেন, চলেন। হ্যাঁ যাইতে হবে, আমারও দেরি হয়ে গেছে, চলো। তোমার ছেলে কি বডি বিল্ডার হবে? মানে কি? মানে তো আমিও বুঝি না, ব্যায়াম করার পর আবার জগিং, এরকম লোক তো আমি কোথাও দেখিনি। আমি কি জানি, তোমরা বাপ বেটা তো একটু অন্যরকম না, তো করতেই পারে। বাহ বাহ বাহ, সুযোগ পেলা আর বাপ বেটাকে নিয়ে বদনাম শুরু করে দিলা। বদনাম করার কি আছে, যা সত্যি তাই বললাম। হ্যাঁ তুমি তো মিথ্যা কথা কখনই বলো না। দরজাগুলো চাবিটা দাও। শোনো, আমি দোকানে গেলাম, মানিক আসে তাড়াতাড়ি পাঠিয়ে দিও। আমার একটু ব্যাংকে যেতে হবে, ওই লোনের ব্যাপারে একটু আলাপ করবো। সাবধানে যাও। ব্যবসাটা কি লাঠি উঠিয়ে নাকি স্যার? না মানে সরি আব্বা, একটু দেরি হয়ে গেল। প্রতিদিন ব্যায়াম করে আবার জগিং এ লেগে বাইরস। জগিং এ লেগে বাইরস নাকি অন্য কোথাও যাস? কি বলতেছেন আব্বা, আমি কোথায় যাব? সেটা তো আমার থেকে তুই ভালো জানোস। চাবিটা দেন। আমি একটু ব্যাংকের দিকে যেতেছি, একটু দেরি দেব। সমস্যা নেই। কিরে নাস্তা করে যাবি না? দোকানে গিয়ে করবো। বুঝলাম না কি রে, আমি একলাই কথা কমু দোকান থেকে লিখে। হ্যাঁ বুঝাই দে, আমাদের 50,000 টাকা দেবেন। কেন ভাই? এইখানে ব্যবসা করতে হইলে টাকাটা দিতে হইবে, কারণ এই মহল্লার কোনো সমস্যা হইলে সমাধান আমরাই দিয়ে থাকি।
ভাই, এটা তো আমার আব্বার ব্যবসা, আমি মাঝে মধ্যে এনে বসি। তাহলে আপনার আব্বারে আমার এই আর্জিটা জানাই দিন। ভাই রে, আব্বারে বলে কোনো লাভ হবে বলে আমার মনে হয়। মানে মানে এত ছোট একটা ব্যবসা, এই ব্যবসায় ঠিক মতো চলে না, 50,000 টাকা কোত্থেকে দিব? ব্যবসাটা ছোট দিক থেকে 50,000-এর কথা বলছি, নাহলে তো 50 লাখের কথা বলতাম না। মানে চুপ, একদম চুপ, বেশি কথা বললে টাকার পরিমাণটা বাড়াইয়া দিব। শুনেন, আপনার ব্যাপারে করবেন, তোমরা সুন্দরপুর টাকাটা রেডি রাখবে, আমি এসে নিয়ে যাবো। কথাটা যেন মনে থাকে। কি ব্যাপার, তুমি কখন আসলা? এই তো। তুমি আসছো, আমাকে তো ডাকো নাই, এরকম চুপচাপ বসে আছো। মানিক কোথায়? ও দোকান বন্ধ করে আসবে। তোমার কি শরীর খারাপ লাগছে? কোনো কিছু নিয়ে কি দুশ্চিন্তা করছো? না, তেমন কিছু। কিছু তো একটা হয়েছে, আর নইলে ঘরে এসে এইভাবে চুপচাপ বসে থাকার মানুষ তো তুমি না। ওই ঘরবাকা রফিক, ও 50,000 টাকা চাঁদা চাইছে। পুলিশকে বিষয়টা জানাও। কি বলো, তাদের ঝামেলা আরো বাড়বে। তাহলে এতগুলো টাকা দিয়ে দিবা? তোর কি মাথা খারাপ? এতগুলো টাকা ওদেরকে আমি কি কারণে দেব? যদি ওরা কোনো সমস্যা করে দেখা যাবে। আমার না খুব ভয় লাগছে। ওদের ভয় পেয়ে কোনো লাভ নাই, আমরা ভয় পেয়ে তো ওদের শ্বাসটা বাড়িয়ে দিচ্ছি। কিন্তু ওরা যদি তোমার কোনো ক্ষতি করে, মানিকের যদি কোনো ক্ষতি হয়ে যায় তো? চিন্তা করো না, আল্লাহ ভরসা। ম্যানেজার সাহেব আপনাকে ডেকেছেন। একজনের সাথে কথা বলতেছে, তো আপনি একটু বসুন, ঠিক আছে? ঘটনা কি বলতো? কিসের ঘটনা?
এই যে আজকে তুমি একবারও বলতে শোনা যাওয়ার কথা। ও আজকে দোকান বন্ধ। বন্ধ কেন? ওই এলাকার একটা পাতি মাস্তান আছে, ঘর বাঁকা রাফি, কালকে আসছিল 50,000 টাকা চাঁদা চাইছে, আজকে এসে টাকা নেওয়ার কথা। আজকে আসলো না, তার মানে তুমি কি করে বুঝলে যে কালকেও আসবে না? তারপর মানে আব্বা বলল আমার একা একা দোকান খুলতে না, উনি আবার আজকে একটু ব্যাংকে গেছে, তো সেই ভালো। স্যার আমার লোনটা কি তাহলে হচ্ছে? স্যার আপনি বসেন, আমাদের বড় অফিসার আসছে, আসলে হয়ে যাবে। কি বলেন স্যার, আপনি তো এই ব্রাঞ্চের সবচেয়ে বড় অফিসার, আপনি বললেই তো হয়ে যায়। সালকো ভাই কেমন আছেন আপনি? তুমি একা একা দোকানে যাবে না, আমার কিন্তু টেনশন হচ্ছে। আরে দূরো, বাদ দাও তো, তুমি টেনশন করো না। কে ইনি? আপনি আমাদের সঙ্গে আসুন। কোথায়? কোথায় আবার? থানায়। কেন থানায়? কেন? সেটা থানায় গেলেই বুঝতে পারবেন কেন। আমার এখনই যেতে হবে। হঠাৎ তোমার কি হলো? আমার যেতে হবে। আরে জানতে পেরেছি এই ঘটনার সাথে উনি জড়িত নয়, কিন্তু টাকাগুলো ছিনতাই হওয়ার ঘটনা উনি জানলেন কিভাবে? মানে হয়তো ওই লোকটা অনেকগুলো টাকা নিয়ে বাইরেছে, উনি সেটা দেখতে পাচ্ছে, সন্দেহবশত আপনাদের জানানোর চেষ্টা করছে। সন্দেহ হলেও সত্য হলো কিভাবে? মানে আচ্ছা অফিসার, আমার আব্বা যদি এই বিষয়ে জড়িত থাকতো তাহলে কি আর ওনারে জানাইতো বলেন? হুম আচ্ছা মানে অফিসার, আমার আব্বার মাথায় একটু সমস্যা আছে, আপনারা প্লিজ বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। আমরা বুঝতে পেরেছি, তাই ওনাকে এবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু এরপর যদি এরকম কোনো কিছু ঘটে তাহলে আমাদের করার কিছু থাকবে না, কথাটা মনে রাখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আব্বা তুমি যাও, এখানে একটু সইছে। থ্যাংক ইউ স্যার। আপনাকে একটা কথা বলি স্যার? জি বলেন। আপনার বাবা আব্বা চলেন স্যার। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে চলেন, এখন চলেন। হ্যালো, জি বাবা। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, আমাকে আর কত জ্বালাবা বলো তো। হ্যাঁ একটা বড় কোনো বিপদ না ঘটে তুমি বোধ হয় শান্ত হবে না। শোনো, ওই পাশের বাড়ির দুলাল সাহেবের কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে, অ্যাম্বুলেন্স আসছে। তুমি কি এসবই করবা? নিজের বেলা তো কিছু বলতে পারো না। কি করবো আমি? আমি কি ইচ্ছে করে করি? ভালো লাগে আমার যন্ত্রণা আমার, তুই বুঝবে না। মানুষের বিপদ আসলে আমি বুঝতে পারি, কিন্তু বিপদ থেকে রক্ষা করতে পারি না। এর চেয়ে কষ্টের কি হতে পারে বলো? কি হতে পারে? পাশের বাড়ির দুলাল আঙ্কেল হার্ট অ্যাটাক করছে, অ্যাম্বুলেন্স আসতেছে।
হ্যাঁ, তুমি জানলে কি করে? তুই কি করে জানলি? ওই বাসায় গিয়েছিলি না? তোরা বাপ বেটা থাকতে আমার কোনো খবর জানতে বাইরে যাওয়া লাগে? তোদের যন্ত্রণায় আমি এই বাসা থেকে বের হয়ে যাব। কি বলতেছ? কিছুই বুঝতে পারতেছি না। কি বলে বুঝিস না? কপাল ভালো যে তোর বাপের জেল হয়নি। আল্লাহ জানে তোর বাপ কবে কোন বড় বিপদ ডেকে নিয়ে আসে। শোন, তুই যদি তোর বাপের মতো কিছু করিস, এই বাসা ছেড়ে আমি ঠিকই চলে যাব। কি বলতেছ এইসব তুমি? আপনি কইলে ভাই ডর আর মনের মধ্যে পয়দা করে দিব, আর তাছাড়া টাকা কিভাবে আদায় করতে হয় সেটা তো আমরা ভালো করেই জানি। ওই মার্কেটে সবচেয়ে নির্ভেজাল মানুষ হচ্ছে জয়নাল, ও টাকা দেব। নির্ভেজাল হোক আর ভেজাল হোক, টাকা আমাকে দিতেই হইব। তোকে ডাইলগ শুনে আমার লাভ নাই, আমার নিজের চাইতে হইব, বুঝছস? আমি তাহলে বাসা গিয়ে খাই আসি, আর আপনার লেগে খাওয়া নিয়ে আসি। এত তাড়াতাড়ি যাওয়ার কি দরকার? না ওই মানে আজকে খুব তাড়াতাড়ি খিদা লেগে গেছে। ঠিক আছে যা, আমি জামু আর আসুন চলে আসতেছি। সরি বাবা, বুঝই তো আব্বারে মিথ্যা কথা বলে বাইরে দিতে হয়, আর ঘন ঘন বাইরে এলে আব্বা সন্দেহ করবে না। এত ভয় পাও কেন বাবা তুমি? কেন শুনো, আমার বাপের পাল্লায় তো পড়ো নাই, বুঝো না। আমার বাপের পাল্লায় পড়তে তাইলে বুঝতা। ওরে বাপরে বাপ, এরকম বাপ কোন মানুষের হয়? আল্লাহ, তুমি কলেজ থেকে এত তাড়াতাড়ি বেরোলে কেন? আজকে ক্লাস আর হলো না, তাই ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই। তাই ভালো করেছো, চলো হাঁটি, হাঁটতে হাঁটতে কথা বলো।
শোনো, আমি আর এদিক দিয়ে না যাই, তুমি তো যেহেতু দোকানের সামনে দিয়ে যাবা, তুমি একা একা চলে যাবা স্যার, আমি এদিক দিয়ে বাসায় চলে যাই। সাবধানে চল। আর শোনো, যাও 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 যাও, পাগল সারাদিন পাগল। শোনো, আব্বা দেখলে দেখো, চলো আমি তোমাকে আগে দিই। কি হলো তোমার, দেরি হয়ে যাচ্ছিল, আবার তোমার বাবাও তো দেখে ফেলবে। সমস্যা নেই, আব্বা দেখলে দেখুক, আমি ম্যানেজ করে নিব, বাট তোমার একা ছাড়া যাবে না, চলো একসাথে যাই, চলো। থেকে পাগল দেখিয়ে দিবে আমার সাথে। কোন জিনিস কে আপনার বলো, আপনার কয় নাই না তো কিছু বলে নাই। এই বিষয়টা মনে করাই দে, আমগো টাকাটা দিয়ে দেন, আপু দেবো কিছু টাকা। ভাইয়ের সালামি। ও কিদের সময় আসেন? এই মিয়া মস্করা করতেছেন? হ্যাঁ আমার তো মনে হয় আপনারই মজা নিতেছেন। একদম কুত্তে ভালাম কিন্তু। ভালো থাকেন, কথাটা যাতে মনে থাকে। ওই আয়। মুরব্বী মানুষ, বেশি চালাকিগিরি করবেন না, কালকের ভিতর 50,000 টাকা রেডি করবেন, বস চলেন। এইটা হইলো গিয়া ওই দোকানদার জয়নালদার কাম। চল চল। ঝামেলা করতেছেন বলেন।
ভাগ করো আর একটু। দুপুরে বাইরে খেয়ে নিব। কি ব্যাপার, চুপ করে আছো কেন? কিছু বলতেছো না কেন? কি বলবো, হ্যাঁ কি বলবো আমি? কিছু বলার কি বাকি রাখছিস? এক কাজ কর, আর একটা হুইল চেয়ার আনার ব্যবস্থা কর। কি বলতেছো না বলতেছো এইসব? এত করে বললাম, তোর বাবা আমার কথা শুনলো না। বললাম তোমার বিপদ হতে পারে, আর এখন হুইল চেয়ারে বসে আছে। আমি চাই না তোর বাবার মতো তোর অবস্থা হোক, তাহলে আমি বেঁচে থেকেও মরে যাব। আমি মরে গেলে তোর তোর বাবার কি হবে, তোর কি হবে? মা তুমি কি চাও আমি কি করব? আপনি যেটা বলতেছেন আমি বুঝতে পারছি, আমি সেটাই করব।
বৌমার সাথে আমার কিছু কথা আছে। তুই যা যা। শোনো মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। মা আপনি কোনো চিন্তা করবেন না, এই সংসারটাকে আমি আমার নিজের সংসারের মতো রাখব। আর আপনাদের খেয়াল তা তো আমি আমার নিজের বাবা মার মতো রাখব। আর আপনার যে ছেলে না, তাকে আমি কখনো কষ্ট দিব না, কথা দিলাম। হেই মেয়ে, তোমারও কি আমার ছেলের মতো রোগ আছে নাকি? আমার কোনো রোগ টোক নেই মা। বাই দা ওয়ে, আপনার ছেলের রোগটা কি মা? ও মা, এ তো দেখছি আগে বোঝার স্বভাবের আর একজন এসে জুটলো। মাকে রাগ করলেন না? আনন্দে আমার একেবারে গড়াগড়ি খেতে ইচ্ছে করছে। কোনো সমস্যা নেই মা, আপনি বললে আমিও আপনার সাথে আনন্দে গড়াগড়ি করতে পারি। এই মেয়ে, তুমি আমার কথাটা শোনো। বলুন মা। তোমার স্বামী মানে মানিকের একটা রোগ আছে, সে সবকিছু আগে থেকে বলতে পারে, বুঝতে পারে। এটা তো সুপার ন্যাচারাল পাওয়ার মা, এটাকে আপনি রোগ কেন বলছেন? এই রোগের কারণে তোমার শ্বশুর মানুষের উপকার করতে গিয়ে আজ প্যারালাইজড। আমি চাই না তোমার শ্বশুরের মতো মানিকও কোনো বিপদে পড়ুক। এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম। আমি চেষ্টা করব মা, কথা দিলাম। এত কি গল্প করলো তোমার সাথে? মা বলে গেলেন তোমার নাকি একটা ভয়ঙ্কর রোগ আছে। মানে? মানে তুমি নাকি আগে থেকেই অনেক কিছু বলে দিতে পারো। মা মা এগুলো বলছে? আরে চিন্তা করো না, আমি কিন্তু ব্যাপারটাকে পজিটিভলি নিচ্ছি, এটা তো খুব ভালো। তবে মায়ের টেনশন করার কারণ আছে, বাবা সম্ভবত প্রবলেম সলভ করতে গিয়ে নিজেই প্রবলেমে পড়ে যেতেন। কিন্তু আমি তো বুঝলাম না তোমরা কেন নিজেরা প্রবলেমগুলো সলভ করতে চাও। আচ্ছা হ্যাঁ, তোমরা তো এরকম কিছু যদি আজ করতে পারো তাহলে 999-এ কল করে দাও, আর তার যদি সুযোগ না থাকে তাহলে ভিডিও করতে পারো, তারপর যে কোনো অ্যাপসে ছেড়ে দিবে সেটা, তারপর সেটা পুলিশ সমাধান করবে, এটা তোমাদের কাজ নয় সমাধান করা। বাস হয়ে গেল, তাহলেই তোমরাও বেঁচে গেলে আর যারা প্রবলেমে পড়তে যাচ্ছিল তাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। ভালো লাগলো তোমার কথাগুলো শুনে, পাশে থেকে সব সময়। আর আপনিও আমার খেয়াল রাখবেন। তোমাকে একটা কথা বলবো। কি বলো? আমি যে তোমার সাথে লুকে লুকে দেখা করতাম এটা কিন্তু আব্বা বুঝতে পারত। মানে কিভাবে? আমি যেভাবে সবকিছু বুঝি
সেভাবে তাই আব্বার চোখের দিকে তাকে তোমার কিছু বলতাম না। আচ্ছা আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি বুঝতে পারো? আমার প্রতি মায়া ভালোবাসা। সত্যি বলছো? কেন, তোমার চোখ কি মিথ্যা বোঝায়? তোমার চোখে যা দেখতে পাও আমার চোখে তাই সত্য। এই জন্যই তো তোমার চোখে আমি আমার বসত করে তুলেছি। আপনি না মাঝে মাঝে খুব কাব্যিক হয়ে ওঠে। কি করবো, তোমার চোখটা এরকম। মিষ্টিটা অনেক বেশি। আর এক কাপ লাগবে না? ভাই কেমন আছেন? কতদিন পরে দেখলাম আপনারে। আমাকে চিনতে পারেন নাই? আরে আমি লিংকন, আপনার ফ্রেন্ড ইমনের ছোট ভাই। ও কি অবস্থা, কেমন আছো তুমি? আল্লাহ তুমি তো অনেক বড় হয়ে গেছো, টাই স্যুট টুট পরে পুরো তো অফিসিয়াল হয়ে গেলা। থ্যাংক ইউ ভাই। ভাই আপনারে কতদিন পরে দেখলাম, চলেন এক জায়গায় বসি, চা খাই আর কথা বলি। চলো কথাবার্তা বলতে। চাকরি কেন, আপনাদের না ব্যবসা ছিল, ওটার কি অবস্থা? ব্যবসাটা আসলে বন্ধ করে দিতে হইতেছে। আব্বা অসুস্থ হওয়ার পর থেকে ওই ব্যবসাটা চালাইতেছিলাম। আঙ্কেলের কি হয়েছে? আব্বা মাথায় একটা ব্যথা পাইছিল, তারপর থেকে প্যারালাইজ, এখন বাসাতেই হুইল চেয়ারে পড়ে থাকে। প্যারালাইজড কিভাবে কি হলো? ওটা এক বিশাল কাহিনী, অনেক বিশাল ঘটনা, বাদ দাও এগুলো নিয়ে কথা না বলি। তুমি একদিন বাসে আসো,
আমার সাথে দেখা করে যাও, তোমার ভাবির সাথে দেখা করে যাও। ভাই বাসায় অবশ্যই আসবো, ভাবিকেও দেখবো, আঙ্কেলকেও দেখবো, কিন্তু আপনি একবার আমার বাসায় আসেন, আমার বউ আর বাচ্চাকে দেখা যান। ওরে বাবা, তুমি বিয়েও করে ফেলছো, বাপু হয়ে গেছো, বাপরে বাপ। ভাই বিয়ে করছি এই তো 2 বছর, বাচ্চার বাবা এখনো হই নাই, ডাক্তার এই সপ্তাহে টাইম দিছে। কংগ্রেচুলেশন, এই সপ্তাহেই তাহলে তুমি বাবা হইতেছো, বাহ ভালো। থ্যাংক ইউ ভাই। কি হলো ভাই? তুমি এক্ষুনি বাসা যাও। মানে বাসা যাবো কেন? তোমার বউর অবস্থা ভালো না, তোমার এখনই বাসা যাও, তুমি বাসা যাও। কি বলছেন এগুলা? হ্যালো, তোমরা তো এরকম কিছু যদি আজ করতে পারো তাহলে 999-এ কল করে দাও, আর তার যদি সুযোগ না থাকে তাহলে ভিডিও করতে পারো। আমি যেমনি হোক বাচ্চাটা সেভ করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ।
পাশের বাড়িতে আজকে পুলিশ আসছিল। ওই যে একটা বাচ্চা আছে না, ওকে কারা যেন কিডন্যাপ করতে চাচ্ছিল। সবগুলো হাতে নাতে ধরা পড়েছে। আমি জানি। জানো মানে? ও তুমি তো জানবেই। পুলিশকে আমি খবর দিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম যে বাচ্চাটা কিডন্যাপ হবে। ভেরি গুড। এই তো দেখলে, তুমি পুলিশকে ইনফর্ম করার কারণে তুমি নিজেও সেফ থাকলে, আবার তুমি তাদেরকেও সেফ করতে পারলে। এখন যদি তুমি বাচ্চাটার গার্জিয়ানকে সাবধান করতে যেতে, তাহলে কিন্তু বিপদে তুমিই পড়তা। কিন্তু বিপদ হবে জানার পরও তো সব সময় সবাইকে বিপদ থেকে উদ্ধার করতে পারতেছি না। সব সময় তোমার পক্ষে সবকিছু সলভ করা সম্ভব নয়। আমি যদি সলভ নাই করতে পারি, তাহলে আমাকে দেখতে হবে কেন? আমি কেন দেখতে সেগুলা? নাজিয়া, আমার আমার অনেক কষ্ট হচ্ছে। আমি আমি পারতেছি না, আমি এগুলো দেখতে চাই না। আমি একটা সাধারণ জীবন চাই। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তোমার কাছে। কষ্টটা আমি অনুভব করি আপা। মানুষের ভালো করতে গিয়ে আজ আপনি প্যারালাইজড। আমি ওর সব দুর্ঘটনার সমাধান দিতে পারি না। খুব যন্ত্রণা হয় আব্বা, খুব। আমি আর আমার ষষ্ঠ ইন্দ্রিয়রে কাজে লাগাইতে চাই না, সাধারণ হয়ে বাঁচতে চাই। মানিক, মানিক বাবা, কিসে? হ্যাঁ না মা, কিসে বাবা? কিছু না, আমি বুঝি বাবা, আমি তোর কষ্টটা বুঝি। তোর আব্বার জন্য তোর অনেক কষ্ট হয়, আমারও তো কষ্ট হয়, আমারও তো অনেক কষ্ট হয়। আমি তো মেনে নিয়েছি বাবা, কিন্তু কিন্তু তোর যদি কিছু হয়, তা আমি কিন্তু আমার বাঁচব না।
জি মা, এই তো আমার বাচ্চা।